গুড মর্নিং। অবশ্যই আপনারা আমাকে চিনে থাকবেন, আমি নাজরানা। মাত্রই বের হলাম একটা সফরের উদ্দেশ্যে, তো আজকে যশোর যাচ্ছে। এই জার্নির পিছনে একটা কারণ আছে, তো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমি আছি উত্তরা ঢাকা। যশোর যেতে এখন থেকে প্রায় 1-2 ঘন্টা লাগবে রিক্সায় করে। আমি যাচ্ছি এয়ারপোর্ট। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি মোটামুটি 1 কিলোমিটার জায়গা হেঁটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে গেছি। ভিউয়ার্স, এবার হলো ডোমেস্টিক টিকিট কালেকশনের ব্যাপার, তো দেখি কোথেকে টিকিট কালেক্ট করা যায়। ফাইনালি আমি ডোমেস্টিক টার্মিনালের সামনে। আমি যে টিকিটটা করেছি 7:30 ফ্লাইট, এখন বাজে 6:16। যেহেতু এটা ফার্স্ট টাইম, আমি খুব এক্সাইটেড। আর মোটামুটি 2 কিলোমিটার তো হাঁটছি, মাথায় নষ্ট। ভিতরে কোনো রিক্সা টিক্সা নাই, আমিও বুঝতে পারিনি, নাহলে একটা সিএনজি নিয়ে চলে আসতাম। মোটামুটি পৌঁছে গেছি আর কি। তো গাইস, এখানে হচ্ছে অনেক কাউন্টার আছে, ইউনাইটেড, ওই পাশে হলো, এই পাশে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নবএয়ার, ইউএস বাংলা। তো আমার টিকিট এখানে। ভিতরে যাওয়ার জন্য যথেষ্ট বড় সিরিয়াল, তো বিশদ করে চেক করার পর এখন সিট নাম্বার নেওয়ার জন্য আবার লাইনে দাঁড়ালাম। মোটামুটি বেশ বড়ই লাইন দেখা যাচ্ছে, তো দেখি এই লাইনের শেষে কি আছে। হেই ভিউয়ার্স, তো টিকিট কাটা হয়ে গেছে, আমি সিট নাম্বার পেয়ে গেছি। এখন আরেকটু অপেক্ষা, কারণ এখনো 7টা বাজেনি, বাজে হচ্ছে 6:41, আমার ফ্লাইট হচ্ছে 7:30। তো এখন একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। হ্যাপি সিকিউরিটি ভিতর দিয়ে চেক করে মোটামুটি পায়ের জুতা থেকে শুরু করে বেল্ট পর্যন্ত খুলে তারা চেক করল। সিকিউরিটি থাকাই উচিত একটা এয়ারপোর্ট এরিয়ায়। এখন হচ্ছে আরেকটু অপেক্ষা, কারণ 37 মিনিট এখন বসে বসে অপেক্ষা করছি। এখানে আবার লাইন ধরতে হবে। একদম লাস্ট হতে চলে যাও। আমার সিটে পড়ছে সবার শেষে আর কি, আমার সাথে আপনি আবার লাইভ ভিডিও করছেন, খালি তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে ফ্রেন্ডস, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের প্লেনটি আকাশপথে রওনা দিবে।
12,000 ফুট উচ্চতায় উড়ে 30 মিনিট আমরা ইনশাআল্লাহ যশোর বিমানবন্দরে পৌঁছবো। দয়া করে আপনাদের সিটে পেছন দিকে সোজা রাখতে এবং সিট বেল্ট বেঁধে নিন। এই জাহাজে ধূমপান এবং মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষেধ। মোবাইল ফোনের সুইচ অফ করে রাখার জন্য অনুরোধ করছি। আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ আনন্দ দেখা হবে। ধন্যবাদ।
যশোর এয়ারপোর্ট থেকে বের হয়ে মনিহার সিনেমা হলের সামনে যাচ্ছি। আমার গন্তব্য হচ্ছে চারাভিটা। তো এতক্ষণ আপনারা আমার জার্নিটা দেখলেন, কিন্তু কিউ দেশে জার্নি এটা কিন্তু আপনাদের আমার সাথে জানেই। তো এটা জানতে হবে দেখতে হবে কেমন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো খুব এনজয় করেছি জার্নিটা, আপনাদের কেমন লাগলো জানাবেন। যশোর চারাভিটে এসে পড়েছি এবং যার সাথে দেখা করার কথা এখন যাচ্ছি আর কি তার সাথে তার প্রতিষ্ঠানে। হ্যালো ফ্রেন্ডস, সারাদিন কাজ শেষ করে এখন আবার প্লেনের জন্য অপেক্ষায়। আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাই। আমি এখন এয়ারপোর্টে, যশোর এয়ারপোর্টে। তো আপনারা আজকে যেই ভিডিওটি দেখলেন, আমি তো যশোর আসলাম, তো কেন আসলাম, আমি সফটওয়্যার নিয়ে কাজ করি, সফটওয়্যারের সাথে জড়িত। তো আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম পস সফটওয়্যারের, ওইখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে। তো এর ভিতরে কারো কারোর সাথে কথা হয়েছে, তো তার মধ্যে একজন, আমি তার নামটা বলতে চাচ্ছি না, আমার খুব ইচ্ছা ছিল আজকে যে তাকে সহ করে একটা ভিডিও করার, যে কাজটা কমপ্লিট করে দিয়ে আসলাম, সে কি সব খুশি হলো কিনা বা তার ফিডব্যাকটা কি, সরাসরি তার কাছ থেকে একটা ফিডব্যাক, মানে ফিডব্যাক ভিডিও আকারে আমি আশা করেছিলাম। কিন্তু সে একটু ধার্মিক টাইপের লোক, এই জন্য পজিটিভলি আমাকে সম্মতি না দেয়ায় আমি আসলে তার নাম, তার কোনো ছবি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো যাই হোক, আমি সকালে আসছি যশোর, এখন আবার এখন বাজে হচ্ছে 6:34, সন্ধ্যা 6:34। তো এখন আমি আবার রিটার্ন করব উত্তরা। তো আমার ট্রিপ সাকসেসফুল হয়েছে, আর আপনাদেরকে আমি আমার ট্যুরটা শেয়ার করতে পারলাম, এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আমার কাছেও। তো অবশ্যই এইভাবে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন এবং উৎসাহ দেবেন আর কি, যেন আপনাদের জন্য কিছু হলেও করতে পারি। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, কিছুক্ষণ পরে আমার ফ্লাইট। আল্লাহ হাফেজ।